আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির পরীক্ষার্থীদের ছবি ও স্বাক্ষর আপলোড এর প্রক্রিয়া শুরু হয়েছে সেটি দেখাবো কিভাবে আপনার এটিতে ছবি এবং স্বাক্ষরটি আপলোড করবেন এটিতে ছবি এবং স্বাক্ষর আপলোড করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ওপেন করুন আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েও কিন্তু এটিতে ছবিটি আপলোড করতে পারবেন তো আপনার মোবাইল অথবা কমিউটার যে কোনো একটি করার পরে অ্যাড্রেস বেড়ে গিয়ে এখানে গিয়ে লিখবেন যে ইউএন আই ভি একটা হাই পেন আপনি এমন এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আবেদনের ধাপ সময় ওখানে দেখা যাচ্ছে আমি পূর্বের একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটিতে কিভাবে আপনারা অনলাইনে সেই আবেদনটি করবেন এবং ফিটি কিভাবে পরিশোধ করবেন এখানে তিনটি ধাপ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন যেটি দেখাবো তার নাম্বার ধাপে আসতে দেখতে পাচ্ছেন এখানে লাগে ছবি ও স্বাক্ষর আপলোড সেটি দেখিয়ে দিবো আজকে আমি আপনাদেরকে ছবি এবং সাক্ষরটা আপনি কিভাবে এখানে আপলোড করবেন তো এখানে ছবি এবং সাক্ষর আপলোডের সময়টি এখানে দেওয়া আছে সেটি হলো একুশে সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখ পর্যন্ত আপনার ছবি এবং সাক্ষর কিন্তু এখানে আপলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখে দিই কিভাবে আপনার ছবি এবং সাক্ষর এখানে আপলোড করবেন এখন উপর অংশ দেখতে পাচ্ছেন লেখা আছে লগন ল অপশন এসে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেটি আপনার মোবাইল এসএমএস এস এম এস রয়েছে সেই মোবাইল নাম্বার তো আপনার জানা আছে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন আর যদি আপনার পাসওয়ার্ড টা ভুলে যান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সহায়তা কেন্দ্রই অপশনে গিয়ে আপনি আপনার এখানে তথ্যগুলো দিয়ে এখানে আপনি সিলেক্ট করে দিবেন এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সমস্যার ধরন এখানে আপনি দিয়ে দেবেন পাসওয়ার্ড পুনরুদ্ধার সংক্রান্ত এখানে দিয়ে আপনি পুনরুদ্ধার করে নিতে পারবেন তো আপনার কাছে যদি পাসওয়ার্ড থেকে থাকে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন অপশন এসে আপনি ক্লিক করবেন তো আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করুন আপনি এমন একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদনের বর্তমান অবস্থা এখানে আবেদন কৃত ইউনিট সময় এখানে দুটি ইউনিট আবেদন করতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এ এবং ডি আবেদন প্রক্রিয়ার জরুরি নির্দেশনা ছবি স্বাক্ষর আপলোডের সময়সীমা দুই সেপ্টেম্বর একুশ থেকে একুশে সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখ পর্যন্ত প্রশ্নপত্রের ভাষা সংঘাত সমস্যা আগামী বারো তারিখের মধ্যে এখানে একটি দেখতে পাচ্ছি ঠিকানা দেওয়া অথবা সহায়তা কেন্দ্র যোগাযোগ করে সমাধান করতে হবে ছবি স্বাক্ষর সংগ্রহ সমস্যা আগামী একুশ তারিখের মধ্যে এখানে একটি ইমেল অ্যাড্রেসের ঠিকানা দেখতে পাচ্ছেন ইমেল অথবা সহায়তা কেন্দ্র যোগাযোগ করে সমাধান করতে পরিষদের ডাউনলোড এবং এবং ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে সর্বশেষ যে বিষয় লেখা সেটি হলো এফ ও জি ইউনিটের প্রশ্নপত্রের ভাষা ইংরেজিতে হবে যা পূর্ণ নির্ধারিত তো যেহেতু আমরা এখানে ছবি এবং স্বাক্ষরটি আপলোড করে দিব তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা তো ছবি ও স্বাক্ষর আপলোড এই অপশন অপশনে আপনি এখানে ক্লিক করে দিবেন তো যেহেতু আমরা এখানে ছবি এবং স্বাক্ষরটি আপলোড করব সেই ক্ষেত্রে আপনি যখন এটি ছবি এবং স্বাক্ষর আপলোড করতে যাবেন আপনি পূর্বে থেকে এটি সার্চ করে রেখে দেবেন আপনার ছবির জন্য লাগবে তিনশো গুণ তিনশো পিকদেল এবং সিগনেচারের জন্য লাগবে তিনশো গুণ আশি পিকদেল তো এটি আপনি পূর্ব থেকে সার্চ করে রেখে দেবেন তারপরে কিন্তু আপনি এখানে ছবি এবং সিগনেচারটি আপলোড করবেন তো এখানে এসে ছবি ও স্বাক্ষর আপলোড অপশন এসে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদনকৃত ইউনিট সমূহ এখানে দুটি ইউনিট এখানে দেখা যাচ্ছে ভাষাও দেখতে পাচ্ছেন লেখা আছে ইউনিট সমূহে প্রশ্নপত্রের ভাষা ভুল থাকলে এখানে একটি ইমেল ঠিকানা দেখতে পাচ্ছেন এই ইমেল ঠিকানা অথবা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে বারাসপ্টেম্বরের মধ্যে সংশোধন করুন তো আমাদের যেহেতু সঠিক রয়েছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লেখা আমি নিশ্চিত পশ্চিমাত্র ভাষা সঠিক আছে এখানে এসে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে পরবর্তী যে ধাপটি এখানে লেখা দেখতে পাচ্ছেন এখানে এসে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এমন একটি পেজ এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ছবি আপলোডের নির্দেশিকা এখানে দেওয়া আছে আমি তো পূর্বে আপনাদেরকে বলে দিলাম কি ধরনের ছবি এখানে লাগবে তো এখানে যে প্রথম অংশে রয়েছে এখানে কিন্তু আপনার ছবিটা আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ছবি নির্বাচন করে এই এসে আপনি এখানে ক্লিক করবেন তো আপনি আপনার কম্পিউটারে যেখানে ছবি সেভ করছেন সেখান আপনি এসে আপনি এখানে ছবিটি আপলোড করে দিবেন ছবি আপলোড সম্পন্ন হয়ে গেলে এখানে লেখা আছে পরবর্তী ধাপ স্বাক্ষর আপলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার স্বাক্ষরটি আপলোড করতে হবে স্বাক্ষরের জন্য আমি আপনাদেরকে পূর্বে বললাম স্বাক্ষরের জন্য লাগবে তিনশো কোনো আশি পিক সেটাও আপনি পুরো সাইজ করে কিন্তু রেখে দেবেন এখানে এখানে এসে আপনি আপনার স্বাক্ষরটি এখানে আপলোড করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড কিন্তু ছবি ও স্বাক্ষরের পিভিউ এখানে পিভিউ করে আপনাকে দেখাচ্ছে সঠিক আছে কিনা ছবি এবং সিগনেচার দুইটি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ছবি ও স্বাক্ষর একবার আপলোড করার পর আর পরিবর্তন করতে পারবেন না অতএব নিশ্চিত হয়ে আপলোড ও সেভ করুন তো ভালো করে আপনি দেখে নেবেন যে ছবি এবং আপলোড করবেন সেটা আপনার কিনা সঠিকভাবে লেখা আছে ছবি ও সাক্ষর আপলোড সম্পূর্ণ হয়েছে এখানে ধন্যবাদ আপনি এখানে ক্লিক করবেন আমাদের কিন্তু ছবি এবং সাক্ষর আপলোড কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সাক্ষরটি এখানে দেখা যাচ্ছে তো এভাবেই আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছবি এবং সাক্ষরটি আপলোড করতে পারবেন তো এটি ছিল কিন্তু চার নাম্বার ধাপ পূর্বে আমি আপনাদেরকে তিনটি ধাপ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন চার নাম্বার ধাপটি দেখিয়ে দেব এবং পরবর্তীতে এখানে যে সর্বশেষ ধাপটি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড এখান থেকে কিন্তু পরবর্তীতে আপনি ডাউনলোড করতে হবে লেখা রয়েছে এখানে উপরে জরুরি বিজ্ঞপ্তির অপশন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রবেশপত্র ডাউনলোড এবং ভর্তি পরীক্ষার সময় পরবর্তীতে ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে তো দেখতে পাচ্ছেন আমাদের চার নাম্বার ধাপ পর্যন্ত এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পরবর্তীতে কিন্তু ওয়েবসাইট এ জানিয়ে দিবে পবি ডাউনলোড এবং পরীক্ষার সময় আজকের ভিডিও টি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ